মর্ডার অ্যাকশন হিরো বলিউডের টাইগার সেই সালমান খানই কান্নায় ভেঙে পড়লেন। আবেগ ধরে রাখতে পারলেন না বিগ বস 15 এর মঞ্চে শেহনাজ গিলকে ফিরতে দেখে। রিয়েলিটি শো এর চূড়ান্ত পর্বে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী। মঞ্চে সঞ্চালক সালমানকে বলে উঠলেন, আপনাকে দেখে অনেক কিছু মনে পড়ে গেল। এরপরই আর কথা বলতে পারলেন না, গলা ধরে এলো শোকে। গত বছরের সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্ল। বিগ বস এর মাধ্যমেই শেহনাজের সঙ্গে পরিচয় তার। শো এর 13তম সিজনে দুই প্রতিযোগীর মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতার সাক্ষী ছিলেন তাদের অনুরাগীরা। পরবর্তীতে সেই ঘনিষ্ঠতাই গড়ায় প্রেমে। সিদ্ধার্থের মৃত্যুর পর বিগ বস এর মঞ্চে ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েন প্রেমিকা। শেহনাজকে সান্ত্বনা দিতে তাকে আলিঙ্গন করেন সালমান। শোক প্রকাশ করতে কোনো শব্দ খরচ করেননি, কিন্তু দুচোখ ছলছল করে ওঠে সালমানের। নিজেকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কেঁদে ফেলেন তিনি। আবার মুহূর্তেই সামলে নেন নিজেকে। গত বছরের অক্টোবরে সিদ্ধার্থকে নিয়ে নতুন গান লিখেছিলেন শেহনাজ, নাম তু ইয়েহি হ্যায়, বাংলায় যার অর্থ তুমি এখানেই আছো। আরও একবার সিদ্ধার্থের জন্য অনুষ্ঠানে এ গান গাইবেন তিনি। শেহনাজকে ফের বিগ বস এর মঞ্চে দেখে আপ্লুত তার অনুরাগীরা।